কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাই আর সুমন খাইতেছে, সকালবেলার খাবার খাইতেছে, মা ওদেরকে দিতেছে, সকালবেলা রান্নাবান্না মাই করছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর, আর অনেক অন্ধকার অন্ধকার, মানে দেখে মনে হইতেছে একদম সন্ধ্যা হয়ে গেছে এরকম। তো ওরা সকালের খাবার খাইতে বসতেছে, সুমন খাইতে চাইতেছিল না, তো এক প্রকার ওরা জোর করে আমরা বসাইছি। আর এটা হচ্ছে আমার বাড়িতে ষষ্ঠ দিন, পঞ্চম দিন কোনো ব্লগ টক করি নাই, ভালো লাগে নাই কোনো ব্লগ টক করতে, মানে ইচ্ছাও হয় নাই, প্রচুর বৃষ্টি ছিল, কিচ্ছু ভালো লাগতেছিল না, তো পরে আর ওই দিন কোনো ব্লগ টক করি নাই। তো তারপর এটা হচ্ছে ষষ্ঠ দিন, তো সুমন খাওয়া দাওয়া করছে, এখন ওর ঘরে যাবে আর কি, ওদের বাড়িতে যাবে। তো ওর ছাতাটা অনেক কালারফুল ছিল আর কি, পরে আমি ওরে বলতেছিলাম ভাই একটু তো ছাতাটা দেয়, আমি একটু ভিডিও টিডিও করবো, উঠানে একটু দাঁড়াবো, কয়েকটা ছবি টবি তুলবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে দিদি আসো। পরে ওরে আমি বলতেছিলাম ভাই তুই ওর ছাতার নিচে আয়, তুই তো ভিজবি। পরে বলতে দিদি আমি এখন গিয়ে স্নান করবো, সমস্যা নাই তুমি দাঁড়াও। আর এদিকে ও আমার সাথে একটু ফান করতেছিলো, মজা করতেছিলো, ডিস্টার্ব করতেছিলো, আমারে বলতেছে দিদি তুমি তো ব্লগ করো, এখন মনে করো আমি আসছি তোমার ইন্টারভিউ নিতে, এটা সেটা এরকম এরকম দুষ্টামি করতেছিলো, মজা করতেছিলো। আর ওই যে হাঁসের মাংসটা জানা হয়েছিলো, এই কয়েকদিন আর রান্না টান্না করা হয়েছে না, অবশেষে আজকে রান্না করা হইতেছে, কোনো না কোনো কারণে রান্না আর করা হয়েছে না। যেদিন আনা হয়েছিলো এরপরের দিনে রান্না করার কথা ছিল, তো আমাদের ছোটো মাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু রান্না আর করা হয়েছে না, অবশেষে আজকে করা হবে আর কি। তো এই যে আমি তৈরি শুরু করলাম, আলু টালু ছোলাইলাম, আলু আর সিদ্ধ করবো না, বড় আলু আর ছোট আলু মিলাই দিব। তো আলু টালু ছোলাইলাম, এদিকে ধুয়াও রাখছি, পেঁয়াজও ছোলাই ধুয়া রাখছি, এখন হচ্ছে আদা রসুনগুলা ছোলাবো, আদা রসুনগুলা ছোলাইয়া তারপর আর কি বাটাবাটি করবো। আর ওই দিক থেকে কাজল চাচা তো ওই দিন মাংসটা ছোলাইয়া জাস্ট পরিষ্কার করে দিয়েছিলো, মানে টুকরা টুকরা করে দিয়েছিলো বড়, কিন্তু তারপরও ভিতরে যে লুমগুলা থাকে না ওইগুলো রয়েছে। আর ওই দিক থেকে মা বসে বসে ওই লুম টুম পরিষ্কার করতেছে, অনেক সময় লাগছে হাঁসের ওই লুমগুলো পরিষ্কার করতে, মার অনেক সময় লাগছে হাঁসের ওই লোমগুলো পরিষ্কার করতে, ভিতরের যে লোমগুলো থাকে না ওইগুলো অনেক সময় লাগছে, প্রায় ঘন্টা দেড়েক সময় লাগছে। আর মার হচ্ছে এইসব কাজে নিখুঁত, মাছ পরিষ্কার, মাংস পরিষ্কার, হাঁসের মাংস টাংস মুরগি মাংস এগুলো পরিষ্কারে মার হচ্ছে অনেক নিখুঁতভাবে করে আর কি। তো যাই হোক, আদা রসুন মানে ছোলানো টোলানো কমপ্লিট, পেঁয়াজ টেয়াজ এখন হচ্ছে বাটবো। তো সিঙ্কের এখানে দাঁড়ায় দাঁড়ায় বাড়তেছি। আর হচ্ছে এদিন অনেক অন্ধকার ছিল, বৃষ্টি ছিল অনেক, সারাদিন বৃষ্টি, ননস্টপ বৃষ্টি, এক মিনিটের জন্য বৃষ্টি থামে নাই, অনেক অন্ধকার ছিল। তো ভাই আমার এখন ভিডিও করে দিতেছে, চার্জার লাইট ধরে ধরে, তারপর ও আমার ফোন ধরে ভিডিও করে দিতেছে। ভাই বলতেছে আচ্ছা যদি চার্জার লাইটটা ধরি, ধরে তোর ফোনটা ধরি তাইলে আলো আসে। পরে ভাই আমার এখন ভিডিও করে দিয়েছে, আর দাঁড়ায় দাঁড়ায় মশলা বাড়িতে আমার অনেক মজা লাগতেছিল। বাসার যে পাটাটা আমাদের, ওই পাটাটা তো অনেক বড়ো, শিলটাও বড়ো, তো ওই জন্য আর ওইগুলো আমরা সিঙ্কের উপরে উঠাই না, উঠাইতেও পারি না যেহেতু অনেক বড়ো, যার জন্য আমরা নিচেই কিন্তু বাটি বসে বসে, কিন্তু এই পাটাটা তো ছোটো, যার জন্য সিঙ্কের উপরে উঠানো যায়, নামানো যায় সহজে। আর নিজেদের যেহেতু সিঙ্ক বাসার উপর, মানে বাসায় যে থাকি ওইটা তো আমরা ভাড়া থাকি, ওর জন্য আর উপরে পাটাটা উঠাই না আর কি, যদি কোনো সমস্যা টমস্যা হয় আর একজনের জিনিস। তো এখানে যে দাঁড়ায় দাঁড়ায় বাটতেছি না, আমার এত মজা লাগতেছে, বাড়িতে আসলে এখানে দাঁড়ায় দাঁড়ায় বাটাবাটি করা হয়, মাও এখানে দাঁড়ায় দাঁড়ায় বাটাবাটি করে, আমরাও আমিও, তো মজাই লাগতেছে আমার, বাটাবাটি করতে খুব মজা লাগছে, খুব। বাড়িতে আসলে আমার এই পাটাটাতে বাটাবাটি করতে অনেক ভালো লাগে, আর পাটাটাতে শিলটাতে অনেক ধার, আর ছোটো তো মানে উঠানো যায় নামানো যায় ইচ্ছা মতো, এর জন্য আমার আর কি অনেক ভালো লাগে। এইখানে মূলত আমি আর ভাই মজা করতেছিলাম, মানে ভাই তো আমার ভিডিও করে দিতেছিল কাজ টাজগুলো করার সময়, তো ভাই আমার বলতেছিল দিদি এখন আপাতত তো শেষই, তো তাহলে আমি এখন যাই। পরে আমি ভাইয়ের বলতেছিলাম আচ্ছা টাটা বাই বাই, রান্না করার সময় আবার যেন দেখা পাই। তো পরে এটা ভাইয়ের আমি এমনিতে অফ ক্যামেরাতে বলছিলাম, পরে ভাই বলতেছে আর কি ক্যামেরা অন করে বলতে দিদি এটা আবার বল, পরে আর কি আবার বললাম। যাই হোক, এখন রান্না শুরু করে দিলাম। প্রথমে আলুটা ভাজতেছি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এইসব দিয়া আলুটা আগে ভাজবো, তারপর ওই আলু ভাজার তেলে আর কি রান্নাটা করবো। আলু ভাজা কমপ্লিট, এখন আলুগুলো উঠায় নিতেছি। আর আমাদের হচ্ছে বাড়িতে একটা বড় পাতিলের মতো করে এরকম আছে, ওইটাতে বড় বেশি কিছু রান্না টান্না করা হলো ওইটা দিয়ে করা হয়।
আর এমনিতে ছোট মাছের সাইজের একটা কড়াই আছে যেটা এমনি রান্না টান্না করা হয়, ওইটাতেই মাংসটা ধরতো না আর কি, মাংসটা বেশি, এর জন্য এই বড় এই পাতিলটাতে করা হইতেছে। নর্মালি তো আমরা পাতিল টাতিলে রান্না করি না, কিন্তু বাড়িতে আসলে করা হয়, কারণ কড়াই টড়াইয়ের শর্ট আছে তো এর জন্য। আর এমনি একটা কড়াই আছে, এটা বিশাল বড় কড়াই, অনেক বড় কড়াই, ওইটা হচ্ছে পূজা টুজা করা হইলে ভুগ টুক রান্না করা হয় বা বেশি মানুষ আসলে ওই রকম বড় কড়াই আর কি। তো ওইটা তো তার সবসময় ঘরে খাওয়া রান্নাগুলো করা যায় না। যাই হোক, এদিকে আমার আলু ভাজাগুলো তো কমপ্লিট। ওই তেলে আমি এলাচি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ সম্ভার এগুলো দেওয়া দিলাম। দিয়া আর একটু তেলও দিছি, কারণ যে তেলটাতে আলু ভাজছি ওই তেলটাতে তো রান্না হতো না। তারপর আমি আর একটু তেলও দিছি, দিয়া পেঁয়াজ আর হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো একটু ভাজা ভাজা কইরা তো আমি বাটা মশলাগুলো দেওয়া দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথেই তো বাটা মানে বাটিটাতে রাখছিলাম মশলাগুলো বাটার পর, তো ওই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে লবণ দিলাম, এখন গুঁড়া মশলা দিয়ে দিয়েছি এক এক করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে যা যা গুঁড়া মশলা আছে এগুলো দিয়ে দিতেছি। এগুলো দিয়ে আমি আর একটু জল দিব, জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর এদিন এত অন্ধকার ছিল, অনেক অন্ধকার ছিল, আমার ভিডিও মানে করতে অনেক অসুবিধা হয়েছে। ভাই আমার এই দিন অনেক হেল্প করছে, ভাই যে ভিডিওগুলো করে দিচ্ছে ও চার্জার লাইট ধরায় ধরায় আমার ভিডিও করে দিচ্ছে, কারণ বৃষ্টি ছিল, অন্ধকার ছিল, আর কারেন্টও ছিল না, অনেক অন্ধকার ছিল ঘর। যাই হোক, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দেয়া দিব। এখানে যে পুরা একটা হাঁসি আর কি দেয়া দিব, এখান থেকে আর কি রাখবো যেন সবাই একটু শান্তিমতো খাইতে পারে। আর হাঁসের মাংস যদি দুইটা রান বাদে ওইগুলো তো সব কেমন জানি, মানে কাটা টাটা এগুলোই বেশি, মাংস কম, মানে রান দুইটা বাদে মাংস কম, হাতটার হাড্ডিগুড্ডি এইসবই বেশি, কিন্তু তাও মজা লাগে, মজা করে রান্না করতে পারলে হাঁসের মাংস অনেক মজা লাগে। যাই হোক, মাংসটা আমি মশলার সাথে ভালো করে কষায় নিতেছি, আর এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। ঝাল তো আরও দিতে মন চায়, ঝাল ঝাল হাঁসের মাংস খাইতে মজা লাগে, কিন্তু আমার মা ঝাল কম খায়, কম কি মা তো ঝাল খাইতেই পারে না, যার জন্য আমরা ঝালটা কম দিই, মানে তুলনামূলক কম দিই, আমরা যেরকম খাইতে পারি ওই তুলনায় আমরা কম দিই আর কি। যাই হোক, এখন হচ্ছে মাংসটা কষাইতে দিয়ে আসলাম, এখন হচ্ছে মাংসটা নামানোর আগে আগে তো এলাচি দারচিনি বাটা দিব, তো ওই এলাচি আর দারচিনিটা বাটতেছি। আমি আগে বললাম না যে বাটাটাতে বাটতে আমার খুব মজা লাগে, আমি বাসায় জীবনেও জীবনেও এলাচি দারচিনি বাটি না, সম্ভারে যে দেই এতটুকুই মা বাটে, কারণ আমার ওই পাটাটাতে বাটতে ভালোই লাগে না কেন জানি, কিন্তু এই পাটাটাতে বাটতে আমার এত ভালো লাগে, আর এত কিউট পাটাটা, ছোটো তো অনেক ভালো লাগে আমার। তো এই পাটাটাতে আমি এলাচি দারচিনি বাটতেছি, আর মা আবার বলতেছিলো বাবা এটা কে এলাচি দারচিনি বাটতেছে, আমার মেয়ে বাসায় তো জীবনেও দেখি না এলাচি দারচিনি বাটতে। আমি আরও বলি এলাচি দারচিনি একটু বাটা দেয় নামানোর আগে, কিন্তু আমার যে ভালো লাগে না এর জন্য বাটা দিই না, জাস্ট সম্ভারে আর কি দিই, কিন্তু এই পাটাটাতে আমার বাটতে খুব ভালো লাগে। আর আমি ভিজায়ও রাখি না এলাচি দারচিনিগুলো নরম হওয়ার জন্য, মানে সরাসরি আর কি বাটছি, কিন্তু তাও সুন্দর বাটা হয়ে গেছে, মানে আমার খুব মজা লাগছে আর কি এই পাটাটাতে বাটতে, মজা লাগে সবসময় বাড়িতে এসে। যাই হোক, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি প্রায় আধা ঘন্টার মতো মাংসটা ভালো করে কম আঁচে কষাইছি। আর এখানে ভাই বলছে কষানো যখন হবে ঝুল দেওয়ার আগে আগে ওর জন্য যেন একটু প্লেট একটু রাখি, ও একটু খাবে আর কি, তো ওর জন্য একটু রাখলাম। আর আমি এদিকে আলুগুলোও দিয়ে দিছি, আলুগুলো তো হলুদ লবণ মরিচ দিয়ে ভাজা করে রাখছিলাম, আলুগুলোও দিয়ে দিছি, আর হচ্ছে ঝুলের জন্য সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ঢাকনা দিয়ে দিছি। আর এই যে ভাই খাইতেছে ও বলছে যে অনেক টেস্ট হয়েছে, মানে সিদ্ধ আর একটু হবে, কারণ যেহেতু কষাইছি ঝুল টুল দিয়ে তো আরও সিদ্ধ হবে, বলছে যে অনেক টেস্ট হয়েছে ও বললো। তারপর আমি একটু চেক করে দেখছি যে কষানোটা মজা হয়েছে, এখন দেখা যাক ঝুল টুল দেওয়ার পর কেমন হয়। যাই হোক, এখন এটা আরও বেশ অনেকক্ষণ পর মাংস নামানোর সময় হয়ে গেছে, তো আমি ওই যে দারচিনি আর হচ্ছে এলাচি যে বেটে রাখছিলাম ওই দারচিনি আর এলাচি বাটাটা দেওয়া দিলাম, আর হচ্ছে একটু ঝুল নিয়া আর একটা আলু চটকা একটু দেওয়া দিলাম আর কি। দারচিনি এলাচি বাটা একটু বাটিটাতে ছিল, তো ওইটা একটু দেওয়া দিলাম। তো এটা আর বেশ কিছুক্ষণ পর, আর 8-10 মিনিট পর এই যে আমার মাংসটা হয়ে গেছে, তো অনেক টেস্ট হয়েছিলো, অনেক মজা হয়েছিলো। ভাই ঘরের সবাই বলছে বাবু মা ভাই, ভাইয়ের তো অনেক ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, মজাই হয়েছিলো অনেক। তবে আরও ঝাল হলে আরও ভালো লাগতো, আমরা তো ঝাল লাভার, ঝাল খেতে অনেক পছন্দ করি, কিন্তু মা অত ঝাল খাইতে পারে না, যার জন্য ঝাল টাল কম দিই আর কি।
যাই হোক, এটাও অনেক ঝাল, কিন্তু আমার মা একদমই ঝাল খেতে পারে না, জানো ঝালটা আর কি অত দেই না। আর এদিকে আমি একটু শশাও কাটলাম, শশা দেওয়া খাবো, শশা টশা লেবু। আর এই যে আমি এদিকে ভাইয়েরে দিলাম, রান্না হইতে হইতেই ভাইয়েরে দিয়ে দিলাম, আমিও খাবো, আগে ভাইয়েরে দিয়ে নিলাম তারপর আমারটা নিব। এই যে আমিও নিয়ে নিলাম, ভাইয়েরে দেওয়ার পর তো এখন আমি আর ভাই, আমরা দুই ভাই বোন একসাথে বসে বসে খাবো। আর হচ্ছে অনেক অন্ধকার ছিল তখন, অনেক অন্ধকার ছিল, তো রান্নাটা করার পরপর আমি স্নান টান করে আসলাম, স্নান টান করে এসেছি এখন খাইতে বসলাম। আর এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হচ্ছে আমার পেজটাতে একটু ফলো করে দিবেন প্লিজ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।